সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড়ের অনুসন্ধান এখনও শেষ হয়নি। গণমাধ্যমে বেনজির আহমেদের সম্পদের বিবরণ দেখে অনেকের চোখ কপালে উঠেছে। এবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে ওঠার দশা। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাবার মৃত্যুর পর মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট তৈরি করে সরকারি চাকরিতে যোগদান করেছেন, এমনকি সরকারি জমিও গ্রহণ করেছেন। এছাড়া চাকরির প্রভাব বিস্তার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগ খতিয়ে দেখতে কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম তার মৃত বাবা রাজ্জাক শেখের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে 2001 সালে মুক্তিযোদ্ধা কোটায় 20তম বিসিএসএ এএসপি পদে যোগদান করেন। এএসপি থেকে কয়েক ধাপে পদোন্নতি পেয়ে এখন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি হয়েছেন। চাকরি জীবনে ইতোমধ্যে নিজের নামে এবং স্ত্রী, ভাই, বোন ও শ্যালিকাসহ বিভিন্ন ব্যক্তির নামে অঢেল সম্পদ গড়েছেন রফিকুল। দুদকের কাছে তার সম্পদের যে তালিকা তা বেশ দীর্ঘ। শেখ রফিকুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগদানের সময় গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নে তার ছোট একটি টিনের ঘর ছিল, যার অস্তিত্ব এখনও বিদ্যমান। নিজ এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে 27 নম্বর বিজয়পাশা মৌজায় খাস খতিয়ানে 1.07 একর জমি ভাই ও ভাগ্নি জামাই সেলিম মীরের নামে 3 বছরের জন্য লিজ নেন, যেখানে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে স্থায়ীভাবে দখল করে নিয়েছেন। খাস জমির সঙ্গে আসমা বেগম নামে এক নারীর প্রায় 3 কাঠা জমিও দখল করেছেন। সব মিলিয়ে তার পরিবার 1.56 একর জমি দখল করেছে, যেখানে তিনি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা বলে জানা গেছে। 10 বছরের বেশি সময় ধরে 82/2 ইন্দিরা রোড ফার্মগেটের বাড়িতে বসবাস করছেন। বহুতল ফাউন্ডেশন করে 4তলা ভবন এবং বিলাসবহুল আসবাবপত্র গড়েছেন, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। ওই বাড়ির বাকি সব ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। স্ত্রী ফারজানা রহমানের নামে গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নে আমরিয়া মৌজায় 49% জমি 2015-16 সালে ক্রয় করেন রফিকুল। জমির বর্তমান বাজার মূল্য 98 লাখ টাকা। এছাড়া স্ত্রীর নামে 2022 সালে গুলশানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের পাশে 14,55,00,000 টাকা দিয়ে 6,000 বর্গফুটের ফ্লোর এবং রাজুকের ঝিলমিল প্রকল্পে 10 কোটি টাকা ব্যয়ে 2টি প্লট ক্রয় করেছেন। স্ত্রী ফারজানা খানম ও তার ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরে 1,30,00,000 টাকা মূল্যের সম্পত্তি ক্রয় করেছেন রফিকুল। মাহফুজুর রহমান কানাডা বাংলাদেশ হুন্ডির ব্যবসায় সম্পৃক্ত, যা রফিকুল ইসলামের টাকায় করেছেন বলে অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার 27 নম্বর বিজয়পাশা মৌজায় তার 5 নম্বর ভাই মাহফুজুর রহমানের নামে জমি ক্রয় করে সেখানে কানাডা সুপারমার্কেট নির্মাণ করা হয়েছে। ওই ভাইয়ের নামে গোপালগঞ্জ সদরে 2020 সালের জানুয়ারি মাসে 1.5 কোটি টাকা মূল্যের জমিও কিনেছেন। মিরপুর চিড়িয়াখানার পাশে জনৈক এক ব্যক্তির নামে আনুমানিক 2 বিঘা জমি 12,19,00,000 টাকায় ক্রয় করেছেন। সেখানে টিনশেড ভবন করে 63টি রুম ভাড়া দেওয়া আছে। অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের মেজ বোনের স্বামী সাফায়েত হোসেন মোল্লার নামে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কের পাশে 1.5 কোটি টাকা মূল্যের জমি ক্রয় করেছেন। একই এলাকার পাইককান্দি ইউনিয়নে ভাগ্নে জামাই সেলিম মীরের নামে 48,00,000 টাকা ব্যয় করে 3তলা ভবন ও দোকান করে দিয়েছেন। রফিকুল ইসলামের 5 ভাইয়ের নামে গোপালগঞ্জ রেল স্টেশনের আশেপাশে বিভিন্ন সময়ে 42 কোটি টাকা ব্যয়ে জমি কিনেছেন। এছাড়া তাদের নামে পূর্বাচল প্রকল্পে 5টি প্লট বুকিং রয়েছে, যার কিস্তির টাকা তিনি দিচ্ছেন। রফিকুলের অবৈধ অর্থের বাহক দলিল লেখক উজ্জ্বল মামুন চৌধুরী। মামুন ও তার 5 নম্বর ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রামে 16 কোটি টাকা ব্যয়ে 40 বিঘা জমিতে মৎস্য খামার করেছেন রফিকুল। ভাই মাহফুজুর রহমানের নামে গোপালগঞ্জ সদরের 6 নম্বর পাইককান্দি ইউনিয়নে আরও 20 কাঠা জমি ক্রয় করা হয়েছে। সবার কাছে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের ভাগ্নি হিসেবে পরিচিত উজ্জ্বল মামুন চৌধুরী। তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালের পাশে 1,70,00,000 টাকা মূল্যের 3তলা ভবন নির্মাণ করেছেন।
রফিকুলের বোন ফেরদোসারার নামে একটি ব্যাংকে 10 কোটি টাকার এফডিআর রয়েছে। ভাই আমিনুল ইসলামের নামে রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেনে 18D ফ্ল্যাটটি 1 কোটি 10 লাখ টাকায় ক্রয় করেছেন। ভাই এস এম দিদারুল ইসলাম বা তার স্ত্রী সাইদা আমেলি জামানের নামে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরবাদ হাউজিংয়ে 80 লাখ টাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেছেন রফিকুল। বড় ভাই এস এম নুরুল ইসলামের নামে ঢাকায় 3টি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। জাহাঙ্গীর আলম নামে এক রাজমিস্ত্রি রফিকুল ইসলামের ব্যবসা দেখভাল করেন। ওই জাহাঙ্গীর আলম এখন একটি ডেভেলপার কোম্পানির মালিক। বর্তমানে কুড়িল বিশ্ব রোডের পাশে 7তলা ভবন নির্মাণের কাজ করছেন, যার প্রকৃত মালিক রফিকুল। রফিকুল গোপালগঞ্জ সদরে 5 কোটি টাকা বিনিয়োগ করে চক্ষু হাসপাতাল নির্মাণ করেছেন, কাগজে কলমে যার মালিক শাহরিয়ার মুন্সি নামে এক ব্যক্তি, কিন্তু দেখাশোনা করেন তার স্ত্রী। তার 3 ভাইয়ের নামে যৌথ কারবারের ব্যবসায় 20 লাখ টাকা বিনিয়োগ করেছেন। ব্যাংকের লকারে রয়েছে স্ত্রী ফারজানা ও ভাগ্নি তানজিলা হক উর্মির নামে 3.5 কোটি টাকার স্বর্ণ। স্বনামে বেনামে সম্পদের পাহাড় গড়ে শেষ রক্ষা হয়নি অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের, পড়েছেন দুর্নীতি দমন কমিশনের নজরে। তার বিরুদ্ধে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ খতিয়ে দেখতে দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদাকে প্রধান করে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমের অপর সদস্যরা হলেন সহকারী পরিচালক রঞ্জিত কুমার ও মেহেদি মুসা জেবিন। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে পাবলিক সার্ভিস কমিশন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন দপ্তরে নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া 13ই মে পুলিশ মহাপরিদর্শক বরাবরেও চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে চাকরিতে যোগদানের তারিখ থেকে এখন পর্যন্ত রফিকুল ইসলামের বেতন ভাতার পরিমাণ, কততম বিসিএস এর মাধ্যমে যোগদান করেছেন এবং কোন কোটায় চাকরি পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত নথিপত্র তলব করা হয়েছে। 10 কর্মদিবসের মধ্যে এসব নথিপত্র সরবরাহ করার অনুরোধ করা হয়েছে চিঠিতে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম দাবি করেছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ মিথ্যা, কাল্পনিক ও মহল বিশেষের অপপ্রচার। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।